বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ম্যাচ কলম্বিয়ার সাথে আগের ম্যাচ ব্রাজিল খেলেছিল ভেনেজুয়েলার সাথে ওই ম্যাচের একাদশ থেকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে চারটি পরিবর্তন আনছেন ব্রাজিলের কোচ তিতে কার্ড সমস্যার কারণে ভেনেজুয়েলার বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলের সুপারস্টার নেইমার তবে কলম্বিয়ার বিপক্ষে ফিরছেন তিনি নেইমারকে সেরা একাদশে জায়গা করে দিতে তাই সরে যেতে হচ্ছে এভারটন রিভেরোকে এছাড়া থিয়াগো সিলভার পরিবর্তে খেলবেন এডার মিলিতাও সেরা একাদশে বাকি যে দুটি পরিবর্তন হচ্ছে তা হল অ্যালেক্সান্ড্রো খেলবেন গিলারমি আরেনার জায়গায় আর জারসনের জায়গায় দেখা যাবে ফ্রেডকে কলম্বিয়ার বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশ হচ্ছে এরকম গাব্রিয়াল বারবোসা নেইমার গ্যাব্রিয়াল জেসুস লুকাস পাকুয়েতা ফ্রেড ফ্যাবিনো অ্যালেক্সান্ড্রো ড্যানিলো এডার মিলিতাও মার্কুইনস ও অ্যালিসন এই ম্যাচ পরিচালনা করবেন আর্জেন্টিনার রেফারিরা অর্থাৎ মেইন রেফারি সহকারী রেফারি এমনকি চতুর্থ রেফারিও আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে রীতিমতো উঠছে ব্রাজিল টানা নয় ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সবার উপরে তারা ব্রাজিলের পয়েন্ট এখন সাতাশ কলম্বিয়াকে হারাতে পারলে ব্রাজিলের ত্রিশ পয়েন্ট হবে অফিসিয়ালি না বললেও আন অফিসিয়ালি বলা যাবে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করল ব্রাজিল কারণ এই ত্রিশ পয়েন্ট নিয়েই দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে চতুর্থ দল হিসেবে দু দুই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল প্যারাগুয়ে ব্রাজিল ও কলম্বিয়ার এই ম্যাচটি হওয়ার কথা ছিল মার্চে কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায় এগারোই নভেম্বর আবার সাও পালোতে মুখোমুখি হবে ব্রাজিল ও কলম্বিয়া আজকের ম্যাচটি কলম্বিয়ার ঘরের মাঠে তাই পঁয়ত্রিশ হাজার দর্শকের সমর্থন পাবে কলম্বিয়া